ما هو التوحيد؟ بوربي ولك توحيد التوحيد التوحيد كاكيبولي قد يسألك سائل يقول هل أنت موحد؟ আপনাকে কোনো প্রশ্ন কারি প্রশ্ন করতে পারে تقول نعم আপনি কি মুওয়াহিদ আপনি বলবেন হ্যাঁ ما هو التوحيد তাহলে তাওহীদ কি هو إفراد الله سبحانه وتعالى بما يختص به من الربوبية والألوهية والأسماء والصفات তাওহীদ আপনি বলবেন তাওহীদ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করা তার প্রভুত্বের ক্ষেত্রে তার মাবুদের ক্ষেত্রে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে سندر سندر نام أو صفات رئيسة سيكتري نعم فأقسام التوحيد ثلاثة سترن توحيد هتشي تين بروكار الأول توحيد الربوبية هو إفراد الله سبحانه وتعالى بأفعاله بروتون بروكار هتشي الله رب العالمين جي تار جتوغلو كاج رئيسة تطها الله رب العالمين جي ربوبية رئيسة تار پروبوت رئيسة سيكتري تاكي اكتباد غشونا كرا الثاني توحيد الألوهية توحيد العبادة هو إفراد الله سبحانه وتعالى بالعبادة أو بأفعال العباد لا يعبد إلا الله سبحانه وتعالى ديتيو بروكار هو التوحيد الله رب العالمين جاتو عبادت بندگي رويچه شعب گلو كه اكمتر الله رب العالمين جنو ندرشتو کرا الله رب العالمين بتيتو انو كاوري جنو كخنو نا کرا شدو متر الله رب العالمين عبادت كرتو هبه انو كاوري عبادت کرا جابنا الثالث توحيد الأسماء والصفات إفراد الله سبحانه وتعالى بأسماء وصفاته. تريتو نمبر هتشي توحيد تريتو بركر هتشي توحيد الأسماء والصفات تطها الله رب العالمين أكتو بعد خشنا كرا جي جتقولوا الله رب العالمين سندور نام رويشة এবং সিফাত রয়েছে সেগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্টকরণ করা নুসবিত কুল মা আসবাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসি ওয়া আসবাত লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন আল আসমা ওয়া সিফাত আমরা সবকিছু যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাব্যস্ত করেছেন সবকিছু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব ওয়া নুনাজ্জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন মুমাসালাতিল খালক আর আল্লাহ রাব্বুল আলামিনের আমরা পবিত্রতা ঘোষণা করব বান্দাদের সামঞ্জস্য হওয়া থেকে বান্দাদের অনুরূপ হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা তার পবিত্রতা ঘোষণা করব নাকুল আমান্না ওয়া সাদাকনা ওয়া সাল্লামনা ওয়াল্লাহু আ'লাম আমরা বলবো আমরা ঈমান এনেছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য প্রতিপন্ন করেছি এবং তার প্রতি আমরা আত্মসমর্পণ করেছি